হ্যালো ইউটিউবার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো পিক্সার ফরম্যাট, যেমন ধরুন জেপিজি, পিএনজি, বিএমপি ইত্যাদি ফরম্যাটগুলোকে খুব সহজে পিডিএফ অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে রূপান্তর করা যায়। আমি এখানে মোজিলা ফায়ারফক্স ও ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই কাজটি কি অফলাইন না অনলাইনে করা হবে। হ্যাঁ বন্ধুরা, এই কাজটি অবশ্যই অফলাইনে করা যায়। তো চলুন আর কথা নয়, দেখে নেওয়া যাক কিভাবে ব্রাউজার ব্যবহার করে যে কোনো পিক্সার ফরম্যাটকে পিডিএফ এ রূপান্তর করা যায়। তো আমি ডেস্কটপে একটি পিকচার পূর্বে থেকে রেখেছি, এই পিকচারটির প্রপার্টিস করি। দেখুন আমার পিকচারটি জেপিজি ফরম্যাটের। পিকচারে যে লোকেশনটি আছে এটি আমি কপি করে নিব, কপি করলাম। এখন আমি দেখাবো মোজিলা ফায়ারফক্স দিয়ে কিভাবে এই কাজটি করা যায়। আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি। দেখুন আমার ব্রাউজারটি অফলাইনে আছে, আমার নেট কানেক্ট পুরোটাই অফ। এখন মোজিলা ফায়ারফক্সের অ্যাড্রেস বারে আমার কপি করা পিকচারের লোকেশনটি পেস্ট অ্যান্ড গো করব। দেখুন আমার পিকচারটি লোড হয়েছে। এটা হলো আমার ডিরেক্টরি যেখানে আমি পিকচারটি রেখেছি, অর্থাৎ সি ড্রাইভ। সি ড্রাইভের আন্ডারে ডেস্কটপে আমার পিকচারটি রাখা আছে। আমি এখন পিকচারটি ওপেন করব। দেখুন আমাদের পিকচারটি ওপেন হয়েছে। এখন মোজিলা ফায়ারফক্সের থ্রি লাইন বার বা ওপেন মেনু ক্লিক করব। এখান থেকে প্রিন্টে চলে যাব। প্রিন্ট কমান্ড দেওয়ার সাথে সাথে এই ধরনের একটি পেজ আমাদের সামনে আসবে। এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টার উইজার্ড আমাদের সামনে আসবে। এখানে লক্ষ্য করুন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশনটি সিলেক্ট করা আছে। এখানে যদি এটি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। এখন আমরা ওকে করব। সেভ প্রিন্ট আউটপুট অ্যাজ নামের একটি উইজার্ড আমাদের সামনে আসবে। এখন আমরা যে পিডিএফ ফাইলটি তৈরি করব সেটি কোন পাথে রাখব, অর্থাৎ এটি কোথায় আমরা সেভ করব সেই জায়গাটি সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি এটি আমার ডেস্কটপে রাখার জন্য, তো আমি ডেস্কটপ সিলেক্ট করে আমার ফাইলের নাম দেব। ফাইলের নাম আমার নিজের নামটি দিলাম। এখন সেভ করব। দেখুন ডেস্কটপে নতুন একটি পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে, এটি আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি দেখাবো ক্রোম ব্রাউজার ব্যবহার করে কিভাবে এই কাজটি করা যায়। ক্রোম ব্রাউজার ওপেন করি। পূর্বে কপি করা আমার পিকচারের ডেস্টিনেশনটি এখানে পেস্ট অ্যান্ড গো করি। দেখুন এটি হলো আমার পিকচারের ডিরেক্টরি, অর্থাৎ কোথায় আমার পিকচারটি আছে সেটির লোকেশন। নিচে দেখুন আমার পিকচারটি লোড হয়েছে। এখন এই পিকচারটি ওপেন করি। ওপেন করার পর ক্রোম ব্রাউজারের ডান পাশে দেখুন থ্রি ডট একটি অপশন আছে, এখানে ক্লিক করলে প্রিন্ট নামের একটি অপশন পাওয়া যাবে। এখানে ক্লিক করি। এখানে বাম দিকে লক্ষ্য করুন ডেস্টিনেশন মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অপশন আসছে। যদি এটি সিলেক্ট না থাকে তাহলে চেঞ্জ থেকে এটি সিলেক্ট করে নিতে হবে। এখন আমরা প্রিন্ট করব। সেভ প্রিন্ট আউটপুট অ্যাজ নামের একটি নতুন উইজার্ড আমাদের সামনে আসবে। এখন আমাদের তৈরিকৃত পিডিএফ ফাইলটি কোন লোকেশনে রাখবো সেটি সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি এটি ডেস্কটপে রাখার জন্য ডেস্কটপ সিলেক্ট করে ফাইলের একটি কাস্টম নাম দিতে হবে। আমি আমার নাম দিলাম। এখন সেভ করতে হবে। দেখুন ডেস্কটপে নতুন একটি পিডিএফ ফাইল ক্রিয়েট হয়েছে। পিডিএফ ফাইল আমরা একবার ওপেন করে দেখি। হ্যাঁ, আমাদের ফাইলটি পিডিএফ রূপান্তর হয়েছে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে অফলাইন মোডে যে কোনো পিকচার ফরম্যাটকে পিডিএফ ফরম্যাটে রূপান্তর করা যায়।
তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হলো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।